শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য, আর এই মুহূর্তে থমকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বহুদিন ধরে, বহু বছর ধরে হয়নি রাজ্যে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এবং আদালতের জটেই কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এই মুহূর্তে। আর এবার শিক্ষক নিয়োগ নিয়ে, বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী করলেন বড় ঘোষণা। দেখুন বন্ধুরা, আদালতে জট কাটলি শিক্ষক নিয়োগ করবে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মামলার পর মামলা, সিবিআই তদন্তের নির্দেশ, কিছু ক্ষেত্রে তার উপর স্থগিতাদেশ, এবং তা নিয়ে টানা পড়েন। স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে জট জটিলতা ও বিতর্কের শেষ হচ্ছে না যেন। তার মধ্যেই দ্রুত শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। আদালতের নির্দেশ পেলেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সরগোলের আবহে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্রাত্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলগুলিতে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করতে চাইছি, ঢেলে সাজাতে চাইছি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে। কিন্তু এই মুহূর্তে সার্ভার রুম বন্ধ থাকায় কাজের সমস্যা হবে। আমরা আশা করছি মহামান্য আদালত সুবিচার। সরকারি স্কুলগুলিতে বহুদিন ধরেই শিক্ষক নিয়োগ হয়নি, শেষ এই নিয়োগ প্রক্রিয়া চলে 2016 সালে। প্রশাসনিক সূত্রের খবর, শুধু শিক্ষক নিয়োগ থমকে নেই, ওই সব স্কুলে শিক্ষাকর্মী নিয়োগও শেষবারের মতো হয়েছে 2015 সালে। ফলে দিনে দিনে সরকারি স্কুলেও শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কমেছে। এই পরিস্থিতিতে বহু স্কুলে শূন্যপদ তৈরি হয়েছে। সম্প্রতি বেশ কিছু শূন্যপদও তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ব্রাত্য বলেন, ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে, প্রয়োজনে 3 বছরও লাগতে পারে। প্রসঙ্গত, স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় জড়িয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। বেআইনিভাবে নিয়োগের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার চাকরি গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। আদালতের নির্দেশেই এসএসসি ভবনের সার্ভার রুম বর্তমানে সিবিআই এর কবজায় রয়েছে। এই জটিলতার কারণে রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ এই মুহূর্তে সিবিআই জটে আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এবং সিবিআই জট কেটে গেলেই কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করবে রাজ্য সরকার, এবং রাজ্যে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হবে, এমনই এক সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।